এতক্ষণ খাবার হাতে নিয়ে কি করছিলে? ভাবছিলাম নিজে কি কি ভুল করেছি, রিপেন্ট করি মাঝে মাঝে। আর এটাও বিশ্বাস করি যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খোঁজা সম্ভব নয়। তাই প্লিজ ওকে খোঁজা বন্ধ করো মা। এসব ভেবে কি নিজেকে ভুলিয়ে রাখো? পারো, সম্ভব হয় দীপা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না সূর্য, আর তুমিও দীপাকে ছাড়া বাঁচতে পারবে না। আমি জানি ওকে নিয়ে অনেক ভুল ধারণা আছে তোমার মা। ওকে সত্যি আমার নিয়ে এত ভাবে, ও আমারটাকে সাড়া দেয় না, আমার সাথে কথাই বলতে চায় না। ডাকে সাড়া দেয় না মানে? তুমি ওকে ডেকেছিলে অনাথ আশ্রমে চাকরি ছাড়ার পর? তুমি ওকে দেখেছিলে সূর্য? মা তুমি কি করে জানলে ও অনাথ আশ্রমে চাকরি করবে? আমি জানি, আমি জানি, আমি এটাও জানি যে অনাথ আশ্রমে গিয়ে তুমি ওর নামে উল্টোপাল্টা বলেছো, যদিও আমার সেটা বিশ্বাস হয়নি। কারণ আমি বিশ্বাস করি না যে আমার ছেলে সূর্য এরকম কিছু কথা বাড়ির কথা বাইরে ওখানে গিয়েছিলাম। কিন্তু তুমি এটা বিশ্বাস করো, আমি বাড়ির কথা বাইরের কোথাও বলবো? তোমার এটা মনে হয় না? আমার মনে হয় না, আমি মানি না। তাই এই ক্ষেত্রেও যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আশ্রমের ক্ষেত্রে সেটা আমি শিওর। কেউ ভুল বোঝাচ্ছে ডেলিবারেটলি, যে তোমাদের সবটা জানে। সে কে আমি এখন ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে যতক্ষণ না দীপাককে খুঁজে পাচ্ছি, এটা নিয়ে ভাবার আমার মন সায় দিচ্ছে না, ইচ্ছে করছে না। এতটা বোঝো তুমি আমায়? তাও মা বলে টাকার অধিকারটুকু কেড়ে নিয়েছো আমার থেকে। আমি কি এতটাই খারাপ? মানুষ ভালো খারাপের ঊর্ধ্বে সূর্য। আমরা সবাই অনেক ভুল করেছি, হাতে যখন সময় এসেছে শুধরে নেওয়ার চেষ্টা করছি, তুমিও তাই করো। কাল মন্দিরে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করেছি, আমরা সবাই যাব, তুমিও যাবে। জানি না তো কিভাবে হাতের বাইরে সব সিচুয়েশন বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি আমরা কিছু বুঝতে পারছি না। তাই এখন ভগবানই ভরসা, কিছু ভাবতে চাই না। তুই বড় ক্লান্ত, একটু বিশ্রাম করবি, চল একটু জিরিয়ে নে মা। একা থাকলে আমার কোনো চিন্তা হতো না গোদিতা, আমার সঙ্গে আরো একজন আছে। যতক্ষণ একটা থাকার জায়গা পাচ্ছি, দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতে পাচ্ছি, ততক্ষণ আমার জিরানোর কোনো উপায় নেই। শোন মা, কাল মন্দিরে প্রসাদ বিতরণ হবে, তোর আর তোর সন্তানের কোনো অসুবিধা হবে না। চল মা একটু বিশ্রাম করবি, আয় ঘুমবি, আয় আমার সাথে। মা বস, মা এইখানে বস, বিশ্রাম কর। আমি আসছি, দাঁড়া। কতদিন
তুমি আমি টাচা টাচি চলো চলো সাত পাক সাত পাক দরজা খোলো, কি হলো, খোলো জলদি খোলো। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, কি করবো আমি এখন, কি করবো আমি এখন, কি করবো? দরজা খুলবে নাকি আমি অন্যভাবে ভিতরে আসবো? আমি রিজন পার্ক থেকে বলছি। আমি না বাড়িতে একা আছি আর আমার ঘরের সামনে একটা সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে, আমার খুব ভয় লাগছে, আমার ইমিডিয়েটলি সেফটি দরকার। ও, আপনারা কাছে আছেন, প্লিজ একটু তাড়াতাড়ি, প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। কাছাকাছি ঠিক আছে, তাহলে এখানে ঝামেলা বাড়ি কোনো লাভ নেই। দীপা ম্যাডাম শেষ হওয়ার আগে তাকে সবটা জানাতে হবে, জানাতেই হবে। দীপা ম্যাডামকে শেষ হতে দেব না, কিছু দেই না। কতদিন পুলিশ বাঁচাবে তোমাকে, কতদিন? আমি আবার আসবো, আবার আসবো আমি। থেকে পুলিশ আমাকে ছুটিয়ে মেরেছে, মন্দিরে একটু জায়গা পাওয়া গেছে, খাওয়া দাওয়াটাও তো শুনলাম এখানেই হয়ে যাবে, বাঁচে গেছে। সন্ধ্যের পরে আবার বেরোবো দীপাকে খুঁজতে, কারণ দীপাকে আমাকে সবটা জানাতেই হবে, জানাতেই হবে। এখানে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে, যারা যারা প্রসাদ নিতে চান তারা এখানে আসুন। প্রসাদ বিতরণ হচ্ছে, জয় সূর্য তোমরা সাহায্য করো পরিবেশনে। হ্যাঁ যাও, আমরা আসছি, যাও যাও উর্মি যাও। না চাইতে তুমি আমাকে ভরিয়ে দিয়েছো মা, শুধু এখন একটাই চাওয়া, দীপাকে তুমি রক্ষা করো, ওকে তুমি ভালো রেখো, কারণ আমি তো জানি না ও কোথায়, তুমি জানো। তুমি ওর পাশে থেকো আর সাবধানে রেখো। দিন আমি সাফ করে দিচ্ছি। আর যদি
লাগলে অবশ্যই চাইবেন। কাল মন্দিরে প্রসাদ বিতরণ হবে, তোর আর তোর সন্তানের কোনো অসুবিধা হবে না। এইসব ভিকিরিদের খাইয়ে যে কি লাভ কি জানে। অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।